নেশা বিরোধী অভিযানে পুলিশের তল্লাশিকে কেন্দ্র করে তুল কালাম পরিস্থিতি হদ্রা এলাকায়। মোতায়েন শতাধিক পুলিশ, টিএসআর, সিআরপিএফ কর্মী। ঘটনা শনিবার বিকেলে উদয়পুর মহকুমার কাকড়াভুন থানাধীন হদ্রা এলাকায়। এদিন উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, হদ্রা এলাকায় বাসিন্দার নৈথক জমাতিয়া বাড়িতে বিপুল পরিমাণে নেশা সামগ্রী মজুদ রয়েছে। সে মোতাবেক শনিবার মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ সহ কাকড়াবন থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় হদ্রা এলাকার নৈথক জমাতিয়ার বাড়িতে। সেখানে গিয়ে নৈথক জমাতিয়ার বাড়িতে পুলিশ তল্লাশি চালাতে চাইলে এলাকাবাসী বাধা হয়ে দাঁড়ায়। এক প্রকার আক্রমণাত্মক ভূমিকায় পুলিশের উপর হামলা চালাতে উদ্যত হয় এলাকার মানুষ। পরবর্তী সময় রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস এবং কাকড়াবন থানার ওসি শঙ্কর সাহা সহ বিশাল পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। মুহূর্তেই আরও উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। শুরু হয় ধস্তাধস্তি পুলিশ এবং এলাকাবাসীর মধ্যে। পরবর্তীতে সচেতন নাগরিকদের সহায়তায় তল্লাশি চালানো হয় নৈথক জমাতিয়ার বাড়িতে, কিন্তু তল্লাশি চালিয়ে পুলিশের হাতে আসেনি কিছুই। পাশাপাশি খোঁজ মেলেনি নৈথক জমাতিয়া নামে ওই নেশাকার বাড়িরও। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। উল্লেখ্য, এর আগেও নৈথক জমাতিয়ার বিরুদ্ধে এনডিপিএস ধারায় একাধিক মামলা রয়েছে। ক্ষয় পুলিশ প্রশাসনের বড় সড়ো সাফল্য, আটক 1808 কেজি গাঁজা উদ্ধার। রাজ্য জুড়ে চলছে ব্যাপক নেশা বিরোধী অভিযান। তারই অঙ্গ হিসেবে বাইজালবাড়ি আউটপোস্টের অন্তর্গত খোয়াইতে রবিবার নিয়ম মাফিং চেকিংয়ে বসে বাইজালবাড়ি থানাধীন আর পোস্টে নাকা চেকিং চলে। এতে দুজন নেশা কারবারি সহ আটক হয় একটি বহিরাজ্যের গাড়ি AP165478 গাড়িটি। খোয়াই কাতলামারা থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে যাবে বলে ধারণা পুলিশের। এই অভিযানের নেতৃত্ব দেন খোয়াই জেলার এসপি ভানুপদ চক্রবর্তী, খোয়াই থানার ওসি উত্তম দেববর্মা সহ বাইজালবাড়ি আউটপোস্টের কর্মরত আধিকারিকরা। এবং এই অভিযানে কে কে নেতৃত্বে আছিল দেখেন, আমরা গত প্রায় 15 দিন ধরে আমরা ইয়ে করছি। এই অভিযানে কে কে নেতৃত্ব দিয়েছে এবং কত কেজি গাঁজা এবং যার ব্ল্যাক মার্কেটের মূল্য কত হয়েছে? আসলে গত প্রায় 10-12 দিন ধরে আমরা, আপনারা দেখতে পাবেন, অনেকে অ্যাপ্রিসিয়েটও করছেন, যেখানে বেলফাঙে আমরা একটা নাকা লাগিয়েছি, এটা সারা রাত্র চলে, এবং ওয়াই সাবডিভিশন এবং তেলিয়ামুড়া সাবডিভিশন, দুটো সাবডিভিশনে আমরা রাউন্ড দি ক্লক দুইটা পার্টি থাকে যেগুলি নাকা চেকিং করে। তো কালকে রাত্রেবেলা এখানে সিআরপিএফ এবং সাথে পুলিশ বেলফাঙে যে চেকিং করছিল, রাত্রেবেলা আমি 3:30টার সময় দেখি যে গাড়ি চলছে বেশি পরিমাণে। তো ওসিকে ফোন করলাম, তো ওসি আমাকে এইখানে ওসি জানালো যে স্যার একটা গাড়ি ভায়োলেশন করেছে, যে আমরা যারা লাগিয়েছিল তাদের নির্দেশ মানেনি এবং এই গাড়িটাকে এই গাড়িতে দিয়ে এখানটা এখানে ডিটেন করি, যেহেতু সে ট্রাফিক রুল ভায়োলেশন করেছে। তো ড্রাইভারের কথাবার্তাতে সন্দেহ হলো কাতলামারা থেকে মালটা এনেছে এবং মহারাষ্ট্রে যাবে, সন্দেহবশেষে আমরা এটাকে চেকিং করেছি যেহেতু ট্রাফিক রুল ভায়োলেশন করেছে এবং চেকিংয়ের ধরন পাওয়া গেছে। স্যার, এই গাড়িতে চেকিং করে স্যার কী পরিমাণ গাঁজা পাওয়া গেছে এবং অনেক পাওয়া গেছে স্যার? আনুমানিক একটা কীরকম হইব এবং তার মানে মার্কেট ব্ল্যাক মার্কেটের মূল্য কত হইব স্যার? 1730 কেজি পাওয়া গেছে, 1 কেজির দাম হলো প্রায় 10,000 টাকা ব্ল্যাক মার্কেটে। ওপেন মার্কেটে তো দাম অত নেই, বা ত্রিপুরা তো দামটা অনেকটা কম, এটা যাওয়ার কথা ছিল মহারাষ্ট্রে যাবে। তো 10 কেজি 10,000 টাকা 1 কেজির দাম, সেই হিসেবে একটু ক্যালকুলেশন করে নিয়ে অনেক হয়ে যাবে। এদিন খয়েরপুর বাইপাস হয়ে যাবার সময় আমতলি থানার নাকা পয়েন্টে তল্লাশির সময় TR01D3476 একটি ম্যাক্স গাড়ি থেকে উদ্ধার 40 কার্টন ফ্যান্সি ডিল উদ্ধার করল আমতলি থানার পুলিশ, যার বাজারজাত মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে ইন্সপেক্টর সুরেশ দেববর্মা। তবে ম্যাক্স গাড়িটি আটক করতে সক্ষম হলেও গাড়ির চালককে ধরতে পারেনি পুলিশ।
ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।